বঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে নাজেহাল বঙ্গবাসী। মাঝে মাঝে বৃষ্টির দেখা মিললেও তীব্র তাপপ্রবাহে বৃষ্টির আমেজ গায়ে লাগছে না বঙ্গবাসীর। বাড়ি থেকে বেরোনোর আগে ভাবতে হচ্ছে সবাইকেই। সবার মনে একটাই প্রশ্ন, কবে হবে বৃষ্টি, কবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। তীব্র দাবদাহের পর সুখবর দিল আলিপুর হাওয়া অফিস। 18 জুন থেকে 21 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে। 17 তারিখের পর থেকে, মানে 18 তারিখ থেকে সিচুয়েশন একটু চেঞ্জ হতে যাচ্ছে। অর্থাৎ 18 থেকে 21 এই সময়টার মধ্যে কন্ডিশনস ফেভারেবল হতে যাচ্ছে পশ্চিমবাংলায় বর্ষা প্রবেশ করার। আশা করা যায় এই যে সময়টা 18 থেকে 21 একটা রেঞ্জ বলছি আমরা, এই সময়ের মধ্যে কন্ডিশনস ফেভারেবল হবে। দক্ষিণবঙ্গে আপাতত 17 তারিখ অবধি মূলত উষ্ণ, হট এবং হিউমিড, অর্থাৎ ডিসকমফোর্ট এবং অস্বস্তি বজায় থাকবে 17 তারিখ অবধি। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা, বাকি জেলাতে যেখানে তাপপ্রবাহের সতর্কতা নেই সেখানেও কিন্তু গরম, আর্দ্র এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কোস্টাল এবং কোস্টাল সন্নিহিত যে জেলাগুলোতে খুব বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। উত্তরবঙ্গে কিছুদিন আগেই প্রবেশ করেছে বর্ষা। 17 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষেত্রে 5টি জেলায় সব জায়গাতেই বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা 2 দিনাজপুর এবং মালদাতে। উপরের 5টি জেলাতে সব জায়গাতেই বৃষ্টি, মোস্ট প্লেসেস, তার মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা। নিচের 3টি জেলাতে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ আমাদের 2 দিনাজপুর আর মালদাতে। তবে যতদিন না বঙ্গে বর্ষার প্রবেশ ঘটছে ততদিন তাপপ্রবাহ বজায় থাকবে, বাড়তে পারে 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।